বিসমিল্লাহ রহিম রাহিম পিওভিওয়ার্স আমি বিভিন্ন সময় বিভিন্ন ধরনের মেডিসিন এবং স্বাস্থ্যবিধি সম্পর্কে আলোচনা করে থাকি যাতে করে আমরা সুস্থ সবল এবং রোগমুক্ত থাকতে পারি আজকে আমি এরক্সল ঔষধটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এরক্সল ঔষধটি হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যাল কোম্পানি তৈরি করে থাকে এর জেনেরিক নাম হলো অ্যাম্ব্রসল হাইড্রোগ্লোরাইড এটি সাধারণত অ্যারোক্সল নামেই পাওয়া যায় এবং এটি কয়েকটি ক্যাটাগরিতে পাওয়া যায় অ্যারোক্সল সিরাপ অ্যারোক্সল ড্রফ এবং অ্যারোক্সল ক্যাফসুল তবে আজকে আমি অ্যারোক্সল সিরাপটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব যে সকল রুগীদের জন্য মূলত অ্যারোক্সল ঔষধটি দেওয়া হয়ে থাকে সাধারণত যে সকল রুগীদের সাধারণ কাশি কপযুক্ত কাশি শুষ্ক কাশি ঠান্ডাজনিত কাশি কাশতে কাশতে দম আটকে যাওয়া শ্বাসতন্ত্রে শ্লেষ্ঠাযুক্ত তীব্র দীর্ঘস্থায়ী পোর্দাহ রাইনোটাইটিস ফিজিয়াল ট্যাক্ট যুক্ত পোর্দাহ সাইনোসাইটিস দীর্ঘস্থায়ী নিউমোনিয়া সকল সমস্যা দূর করতেই মূলত অ্যারোক্সোল ঔষধটি দেওয়া হয়ে থাকে এরক্সল ঔষধটি অতি সহজে এবং দ্রুত যে সকল রুগীদের জনিত বিভিন্ন সমস্যা কাশি শ্বাসতন্ত্রে বিভিন্ন সংক্রমণ অ্যাজমা এ সকল সমস্যা অতি সহজে এবং দ্রুত দূর করে অ্যারোক্সল সিরাপটি খাবার নিয়ম সাধারণত বয়স্ক দৈনিক দু চামচ করে দু থেকে তিনবার খাওয়া যেতে পারে সকালে দুপুরে এবং রাতে শিশুদের ক্ষেত্রে যাদের বয়স ছ থেকে বারো বছরের মধ্যে তারা এক চামচ করে দৈনিক তিনবার সকালে দুপুরে এবং রাতে খাওয়া যেতে পারে এটি সাধারণত খাবার পরে খেতে হয় তবে রুগীর অবস্থা ভেদে রুগীর তারতম্যর উপর ভিত্তি করে এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী এর ডোজ বাড়ানো কিংবা কমানো যেতে পারে র্যাক্সল ঔষধটি সেবন করার পর কমপক্ষে দশ মিনিট পরে পানি পান করতে হবে সাথে সাথে পানি পান করা যাবে না অ্যারোক্সল ঔষধটি খাওয়ার পূর্বে অবশ্যই একজন রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে কেননা ডাক্তার প্রথম অবস্থায় রোগীকে দেখে এবং পরীক্ষা নিরীক্ষা করে বুঝতে পারবেন যে রোগীর কি ধরনের সমস্যা রয়েছে রোগীর সাধারণ কাশি কবযুক্ত কাশি শুকনো কাশি শ্বাসতন্ত্রে বিভিন্ন ধরনের সংক্রমণ টাইটিস যে ধরনের সমস্যাই থাকুক না কেন ডাক্তার যদি মনে করেন যে এরক্সল ঔষধটি দ্বারা রুগীর সকল সমস্যা দূর করা সম্ভব তাহলে ডাক্তার অ্যারোক্সল ঔষধটিই দিবেন আর সাথে যদি অন্য কোনো মেডিসিন প্রয়োজন হয় ডাক্তার সেটিও দিতে পারেন সেক্ষেত্রে অবশ্যই অ্যারোক্সল ঔষধটি সেবন করার পূর্বে একজন রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ নেওয়াটা কিন্তু অতি জরুরি সতর্কতা অ্যারোক্সাল ঔষধটি সেবন করার সময় কিছু রুগীদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে যে সকল রুগীদের অতি সংবেদনশীলতা গ্যাস্টিক গ্যাস্ট্রিক ডিউনাল আলসার রুগীদের খিচুনি রয়েছে তারা সতর্কতার সাথে ঔষধটি সেবন করতে হবে অ্যারক্সাল ঔষধটি গর্ভবতী অবস্থায় এবং স্থানীয় দানকালীন সময়ে না খাওয়াটাই উত্তম তবে অতি প্রয়োজনে ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করা যেতে পারে অ্যারোক্সল ঔষধটির পার্শ্ব প্রতিক্রিয়া এরক্সোল ঔষধটিতে তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই তবে অল্প সংখ্যক রুগীর ক্ষেত্রে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে যেমন পাকস্থলীর পূর্বদহ বমি বমি ভাব হওয়া বমি হওয়া কিংবা মাথা ব্যথা করা ডায়রিয়া হওয়া পেটে ব্যথা করা ইত্যাদি হতে পারে তবে এটি অল্প সংখ্যক রুগীর ক্ষেত্রেও হয়ে থাকে যদি আপনাদের অ্যারোক্সল ঔষধটি সম্পর্কে আরও কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন তাছাড়া যদি অন্য কোনো মেডিসিন কিংবা স্বাস্থ্যবিধি সম্পর্কে জানার থাকে তাও আমাদেরকে কমেন্ট করে জানাবেন আর যদি আমাদের এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন যে কোনো মেডিসিন গ্রহণ করার পূর্বে অবশ্যই ডেট দেখে নেবেন